আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আরোহি ব্লগসে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সকাল থেকে ব্লগটা শুরু করি, আপনারা জানেন আজকে সকাল থেকে শুরু করেছি। আমার হাজব্যান্ড গেছে বাইরে, আমার বিস্কিট শেষ হয়ে গেছে। তো জানে আমি বিস্কুট সকালবেলা চা দিয়ে চুবিয়ে খাই, দেখে যে নাই, তো সেই জন্য সকাল সকাল গেছে। এখন আমি উঠে চা বানাবো, একটু চা না খেলে ভালো লাগে না সকালবেলা, আর নাস্তা বানাবো। তো আরোহির একটু মন খারাপ ছিল, কারণ ওর বান্ধবী পার্টি দিছিল আপনার দুই দিন আগের মনে হয় কথা, কালকে যে আমি জানি যে ওর বান্ধবী পার্টি দিছিল বাসার মধ্যে। ওর ছোটোবেলার বান্ধবী, মানে ওরা প্লে থেকে একসাথে পড়তেছিল, তো আরও ফ্রেন্ডরা ছিল, ওরা একসাথে, ছোটো মানুষ তো বুঝতে চায় না, ফ্রেন্ডের ফোন দিল পার্টি চলে যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন? মানে আমি বললাম যে বড় হও, তারপরে তোমরা নিজেরা নিজেরাই পার্টি করো না, মানে আমার বাসায় করতে চাইলো, আমি নিষেধ করলাম, ওর বাবা একটু অসুস্থ হয়ে পড়ছিলো সেজন্য। ওই ফ্রেন্ডের করছে ওরা, আর আরেকটা ওদের কি বিয়ে ছিল, ফুতুল বিয়ের মনে হয়, ওইটা তো ওকে দাওয়াত করলো, সেই জন্য আরও রাগ। আচ্ছা যাই হোক, আরও রাগ। এখন বলতেছে ওইটা তো আমাকে যেতে দিল না, এখন এটা তো আমাকে যাইতে দিতেছো না, এখনও বলতেছে আমি যাবো বিয়েতে। ও গেলে বিপুতুল বিয়ে হবে, মানে ওরা অনুষ্ঠান করতেছে, বুঝলেন? ছোটো মানুষ তো খেলতেছে, ও গায়ে হলুদ হয়ে গেছে, এখন বিয়ে হবে। তো প্রতিদিন ফ্ল্যাট দেওয়ার পরে এরকম করে যদি সুন্দর করে পরিষ্কার করে রাখা যায়, তাহলে আর দাগ পড়ে না বেসিনে। তো আমি সবসময় শুকনো করে রাখার চেষ্টা করি, কারণ শুকনো করে রাখলে দাগ পড়ে না, পানির দাগও পড়ে না সেজন্য। আমি যখনই ফ্ল্যাট দিই বা একটা বাটি দিই, সাথে সাথে ধুয়ে পরিষ্কার করে রাখি দিই। আর এদিকে আমার সবসময় হাত যায়, যেহেতু আমার এখানে জ্বালানা, সেজন্য আমি সবসময় এটা একটু পরিষ্কার করে রাখি, কারণ এখানে এত বাতাস আসে যে বাতাসের সাথে দেখেন কি ধুলাবালু জমে, তো সেজন্য আমি এটা পরিষ্কার করে রেখে দিই। আমার পরিষ্কার হয়ে গেছে, আমার রুমের চাদর উঠাইছি, তো এটা আমি ওয়াশিং মেশিন, আজকে আর ওয়াশিং মেশিনে কাপড় দিলাম না, একটা চাদর আমার রুমের, আমার বেডরুমের উঠাইছিলাম, এটা আমি হাতে আজকে পরিষ্কার করব, গোসলটা আমি করে ফেলব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার বিস্কিট শেষ হয়ে গেছে, আমি চা দিয়ে যেহেতু বিস্কিট খেতে পছন্দ করি, সকালে ভরে ভরে গেছে, আটাও ছিল না নিয়ে আসতে, তো আমার পছন্দের টোস্ট বিস্কিট নিয়ে আসলো। এই বিস্কিটটা অনেক মজা, সল্টেস, এটা খেতে অনেক মজা, চা দিয়ে খেতে ভালো লাগে,
তো ও জানে আমার, আমি বলি না আমার না থাকলে আমি শুধু চা খাই, তো সেজন্য সকালবেলা ভোরে উঠেই গেছে যে ওর তো মানে সাড়ে সাতটা বাজে তখন বাইরে হয়ে গেছে। আর শাক নিয়ে আসতে কলমি শাক, কলমি শাক ভাজি করলে ভালো লাগে, আসলে খেতে ভালো লাগে আমার, খুব একটা খুব পছন্দের একটা শাক এটা। আরোহী আবার কলমি শাক খায় না, ও আবার লাল শাক খায়, তো এটা কেটে নিব। কেটে নিয়েছি, এই যে কিউব কিউব করে কেটে নিয়েছি, তো এটা আপনাদের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা একটু নরম করে নিই, তারপর আদা রসুন দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু নরম করে নিলাম, এখানে আমি একটু লবণ দিব, একটু লবণ দিয়ে দিলাম। আমি আদা রসুনটা একটু কষাই নিছি যাতে গন্ধটা না থাকে। এখানে আমি হলুদ দিব, মরিচ দিব, এটা হচ্ছে জিরার গুঁড়ো, আর ধনিয়ার গুঁড়ো দিব। আমার না আস্ত মশলা দিতে ভুলে গেছি, একটু আস্ত মশলা দিব, দারচিনি, এলাচি আর লবঙ্গ। এটা হচ্ছে গরম মশলা, এটাকে ভালো করে কষাবো, তেল উপরে উঠে আসা পর্যন্ত কষাবো। মশলাটা ভালো করে কষানো, ভালো করে কষাই নিচ্ছিটা দিয়ে দিব। এভাবে আমি অফ ক্যামেরা কিন্তু টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দিছি ভুলে যায় মনে থাকে না,
বয়স হয়েছে না, সব কিছু ভুলে যায়। অফ ক্যামেরা টমেটোটা দিয়ে দিচ্ছি। একেবারে দেখেন মাখা মাখা করে রান্না করেছি, খুব সুন্দর কালারটা এসেছে। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। আর মানে আমরা এভাবে আসলে রান্না করি, তো ভাবলাম যে রান্না তো করবই, আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করে নিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। শাক ভাজি হয়ে গেছে, আর একটু হবে, তো নামিয়ে নিব। অল্প একটু হয়ে গেছে, অনেকগুলি শাক দেখছেন, একটুখানি হয়ে গেছে। একজনের সাথে পরিচয় করিয়ে দিব, এ বুড়িটার সঙ্গে। ওর ফুপি ওকে শাড়িটা দিছে, ও পেয়ে খুব খুশি, গোসল করে খাওয়া দাওয়া করে পরে নিয়েছে। ওর অনেক খুশি। আমি জানতাম না যে আমাকে যে ফুপি দিবে। আমার দাদু ফোন দিছে, ফোন দিয়ে আমার মামাকে বলছে যে এই শাড়ি মানে ওর ফুপি মানে আমার ফুপি শাড়িটা আমাকে দিছে, পাঠাইতেছে বুয়াকে দিয়ে। তারপরে আমি তো গোসল করে এসে অবাক যে এখানে শাড়ি আসছে। ও জানতো না, ওর দাদু পাঠাইছে, মানে আমার ননদ সে পাঠাইছে আমার কাছে, তো আম্মা খালারে দিয়া পাঠাই দিছে আমার বাসায়। তো জানতো না, ও হঠাৎ করে বলতেছে যে দাদু কি বললো আমাকে তোমার জন্য শাড়ি নিয়ে আসতেছে। তো আসলে কালারটা সুন্দর, ওর আর ছোটো, সুন্দর হয়েছে ওর, দেখেন কুচি, ওর সব কিছুই সুন্দর হয়েছে, ও পেয়ে খুব খুশি, কারণ ও এখন অনেক খুশি, ওর পড়াশোনা করতে হয় না, তো তাই না রয়? বুড়ির শাড়ি পরছে, আমি এদিক থেকে একটু ইয়ে করি, দেখেন অনেক সুন্দর হয়েছে শাড়িটা, নীল নীল পরি। তো যাই হোক, আর ওই এখন আমাদের আসলে খাওয়া দাওয়া শেষ, আর ওই একটু বেশি খুশি, পড়াশোনা নাই, না থাকলে আরও বেশি খুশি। তো আমরা এখন একটু ঘুমাবো, আর ওই শাড়ি পরে একটু খেল, ও শাড়ি পরে ঘুমাবে, একটু ঘুমাবো, খাওয়া দাওয়া শেষ করলাম। তা আজ এতটুকুই, সবাইকে বলবো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যতটুকুই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম হাসি খুশি থাকবেন।